नमस्कार बंधुरा कम्पिटिटिव दुनिया आपनादेर प्रत्येके स्वागत एबं आपनादेर साथे आछि आमि पर्णदीप और आमरा आज इंडियन इकोनमी रमेश सिंह थेके आलोचना करछिलाम सेई टपिकेर मध्ये आमरा जे टपिकटा निये आलोचना करछि सेटा हलो भारतेर आर्थिक प्रतिष्ठान एबं एई जे फिनान्शियल इन्स्टिट्यूशन अफ इंडिया एखान थेके प्रति बछर डब्ल्यूबीसीएस प्रिलिमिनारि तार साथे साथे एसएससी और रेलवे एनटीपीसी ग्रुप डी क्योंकि फेवरेट टपिकर मध्य पड़े ये एक तो चलो भिडियो सम्पूर्ण देखा जाक और आमरा फिनान्शियल इन्स्टिट्यूशन किभाबे आलोचना करब आमी टोटाल अराउंड 20 काछाकाछि फिनान्शियल इन्स्टिट्यूशनेर नाम बोलबो तार साथे तार फुल फर्म जानाबो तार हेडकोयार्टार जानाबो तार प्रतिष्ठा साल जानाबो एबं सेई जे फिनान्शियल इन्स्टिट्यूशन तार जे स्पेसिफिक काज सेई काजटा कि सेटा आमी आपनादेर जानाबो। चलो भिडियो शुरू करा जाक छोट्ट एक रिक्वेस्ट एगिए चलो 2.0 चैनल सबसक्राइब करते भूलें ना चैनल जेनरल सायन्स समस्त रकम भिडियो पाबेन चैनल लिंक अपनी डिस्क्रिप्शन बक्स दिए देव और हमारे लेक्चर पीडीएफ कलेक्ट करते एगिए चलो टेलिग्राम चैनल क्योंकि अवश्य जॉइन करबें। चलो शुरू करा जाक। प्रथमे जेटा रयेछे आईएफसी এটা একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। তো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেটা তো বুঝলেন। তো আইএফসিই এর ফুল ফর্ম কি? আইএফসিই এর ফুল ফর্ম হলো ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সিয়াল কর্পোরেশন অফ ইন্ডিয়া। ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সিয়াল কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো এখানে ইটা ইন্ডিয়া অর্থে ইউজ করা হয়েছে, তো ওরকমভাবে স্পেসিফিক আই বলে দেওয়া নেই। তো আইএফসিই ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সিয়াল কর্পোরেশন অফ ইন্ডিয়া এটা প্রতিষ্ঠা হয় কত সালে? আচ্ছা সরি, এটা 1958 নয়, 1948 হবে, ভুল টাইপ হয়ে গেছে। 1948 সালে এই যে এটি প্রতিষ্ঠিত হয়, 1948 সালে আইএফসি প্রতিষ্ঠিত হয়। এর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। তো এর যে প্রতিষ্ঠা হলো, তো কিসের উদ্দেশ্যে প্রতিষ্ঠা হলো? তো এটি প্রতিষ্ঠা করা হয়েছিল আইএফসি এর লক্ষ্য ছিল দেশের শিল্পক্ষেত্রে মাঝারি এবং দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করা। তো দেশের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর তাদেরকে ঋণ দেওয়ার জন্যই কিন্তু তৈরি হয়েছিল, কিন্তু এটা কিন্তু শর্ট টার্ম লোনের জন্য নয়, এটা লং টার্ম এবং মিডিয়াম টার্মের লোনের জন্য এই আইএফসি গঠিত হয়েছিল। নেক্সট রয়েছে, আমি একটু বলে দিই, এখানে দেখুন যে কোনো শর্ট টার্ম লোন সেখানে কিন্তু আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে শর্ট টার্ম লোনের ক্ষেত্রে কিন্তু সবসময় আমাদের ডেফিসিট চলে। তো কিন্তু অন্য যে লং টার্ম লোন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেখানে কিন্তু আমাদের এক্সটার্নাল সেক্টরের ক্ষেত্রে সেখানে আমাদের সারপ্লাস হয়, তার জন্যই কিন্তু আমাদের ফরেন রিজার্ভ সেটা কিন্তু জমে, না হলে কিন্তু আমাদের ফরেন রিজার্ভ জমতো না, ওইটাই কিন্তু আমাদের সারপ্লাসে আছে। যে লং টার্মের যে ইনভেস্টমেন্ট সেগুলোই কিন্তু লং টার্মে আছে, সরি সেগুলোই কিন্তু আমাদের সারপ্লাসে আছে। তো নেক্সট রয়েছে, নেক্সট যে ইনস্টিটিউশন রয়েছে সেটা হলো আইসিআইসিআই। আপনারা অনেকেই শুনেছেন, এটা একটা ব্যাংক, ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া আইসিআইসিআই এর ফুল ফর্ম। তো এটা প্রতিষ্ঠিত কবে হয়? 1955 সালে আইসিআইসিআই প্রতিষ্ঠিত হয়, এর হেডকোয়ার্টার মুম্বাই। আর আমি এই লেকচারটা যত এগিয়ে নিয়ে যাবো আপনারা বুঝতে পারবেন মুম্বাইকে কেন ফিনান্সিয়াল ক্যাপিটাল বলা হয়। তারা দেখবেন মুম্বাইয়ে যতগুলো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে তার 70 থেকে 80% হেডকোয়ার্টার বেশিরভাগই মুম্বাইতে কিন্তু অবস্থিত। তো এই যে আইসিআইসিআই 1955 সালে গঠিত হয়। তো এর কাজ কী? তো ভারতের যে বৃহৎ, এটা ভারতের একটা বৃহত্তম বেসরকারি ব্যাঙ্কগুলোর মধ্যে পড়ে, আর এর কাজ হলো ক্ষুদ্র মাঝারি শিল্পের ঋণ দেওয়া, অর্থাৎ এমএসএমই সেক্টরে ঋণ প্রদান করা। তো এমএসএমই সেক্টরে সাধারণত কেউ ইনভেস্ট করতে চায় না, কেন? কারণ এখান থেকে রিটার্নের প্রবলেমটা খুব বেশি ফেস করতে হয়, তো এখান থেকে রিটার্নের চান্স খুব কমে যায়। দেখুন একটা বড় ইউটিউব চ্যানেল আছে আর আমার ধরুন এই ছোটো ইউটিউব চ্যানেল, কোনো আমরা দুজনেও যদি কারো কাছে লোন চাই তো অবশ্যই সে বড় ইউটিউব চ্যানেলকে দেবে, কারণ তার রিটার্ন ওই টাকাটা ফেরত পাওয়ার চান্স কিন্তু তার কাছ থেকে বেশি, বড় ইউটিউব চ্যানেল থেকে আমার থেকে বেশি। তো সেই জন্যেই কিন্তু যে কোনো ব্যাংক এই ছোটো ছোটো ক্ষেত্র যেমন এগ্রিকালচার, এমএসএমই এইসব সেক্টরে ইনভেস্ট করতে চায় না। তো অবশ্যই এইসব সেক্টরে ইনভেস্ট করলে এনপিএর চান্স বেড়ে যায়। আবার অবশ্যই এখন আর কিছু বলার নেই, যার কাছে ইনভেস্ট করুন এনপিএর চান্স বেড়ে যায় যত বড় হোক না কেন। আপনারা রিসেন্ট নিউজ তো দেখতেই পাচ্ছেন। তো আইসিআইসিআই ব্যাংকের কাজ কী ছিল? এটা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ঋণ দেওয়া, এই উদ্দেশ্যে গঠন করা হয়। নেক্সট রয়েছে আইডিবিআই। আইডিবিআই এর ফুল ফর্ম কি? ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা প্রতিষ্ঠিত হয় 1964 সালে, এর হেডকোয়ার্টার মুম্বাই। তো আপনারা ফুল ফর্ম দেখেই বুঝতে পেরেছেন যে এটা কী রিলেটেড। তো শিল্পক্ষেত্রে ঋণদানকারী সবচেয়ে বড় ব্যাংক হচ্ছে কিন্তু আইডিবিআই। আর অক্টোবর 4-এর আগে পর্যন্ত এটি কেবলমাত্র একটা ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ছিল, বর্তমানে এটা সবচেয়ে বড় ব্যাংক হয়ে গেছে শিল্পক্ষেত্রে ঋণদানকারী। তো শিল্পের জন্যই, শিল্পক্ষেত্রে ঋণদানের জন্যই কিন্তু আইডিবিআই গঠন করা হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল যখন রয়েছে, বুঝতেই পারছেন শিল্পের জন্য। নেক্সট রয়েছে সিডবি, ভেরি ইম্পর্টেন্ট। সিডবি এটা প্রতিষ্ঠিত হয় কবে? সিডবি প্রতিষ্ঠিত হয় 1990 সালে এবং এর হেডকোয়ার্টার কোথায়? লখনউ। সিডবি, সিডবির ফুল ফর্ম কি? স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং প্রতিষ্ঠিত হয় 1990, হেডকোয়ার্টার লখনউ। এবং এই যে সিডবি যখন প্রতিষ্ঠিত করা হয় তখন কিন্তু এটা আইডিবিআই সহায়ক হিসেবে প্রতিষ্ঠা করা হয়। তো বর্তমানে এর কাজ কিন্তু ওই এমএসএমই সেক্টরে ঋণ দেওয়া। সিডবি স্পেশাল কাজ এমএসএমই সেক্টরে লোন দেওয়া, হেডকোয়ার্টার লখনউ, আর এটা 1990 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট রয়েছে এসএফসি, স্টেট ফিনান্স কর্পোরেশন, প্রতিষ্ঠিত হয় কত? 1953 সালে লখনউতে। আর স্টেট ফিনান্স কমিশনের কাজ কি? রাজ্যের যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প আছে, অর্থাৎ রাজ্যের ক্ষেত্রে যে এমএসএমই সেক্টর রয়েছে সেখানে কিন্তু স্টেট ফিনান্স কর্পোরেশনের সংখ্যা টোটাল 18টি। তারা কিন্তু ওই যে রাজ্যের এমএসএমই সেক্টর ওগুলোকে আরও বেশি প্রমোট করে এবং ওগুলোকে আরও বেশি লোন দেওয়ার চেষ্টা করে। নেক্সট দেখুন নাবার্ড। নাবার্ড নিয়ে সবসময় আলোচনা করি আমি। নাবার্ডের ফুল ফর্ম কি? ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। প্রতিষ্ঠা কবে হয়? 1982 সাল, আর হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই। আর নাবার্ড সাধারণত গ্রামীণ উন্নয়ন এবং কৃষিক্ষেত্রে ঋণদানের জন্য কিন্তু বিখ্যাত। নাবার্ড সাধারণত কৃষিক্ষেত্রে ঋণদানের জন্যই কিন্তু তৈরি করা হয়, এগ্রিকালচারাল সেক্টরে যত বেশি ঋণ দেওয়া হয়। নেক্সট রয়েছে এক্সিম ব্যাঙ্ক। এক্সিমের ফুল ফর্ম হলো এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ওই যে কারেন্সি এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে কারেন্সির যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো কিন্তু এই যে এক্সিম ব্যাঙ্ক সলভ করে। তো এটা প্রতিষ্ঠিত হয় 1982 সালে, এরও হেডকোয়ার্টার কিন্তু মুম্বাই। তো বৈদেশিক বাণিজ্যে কিন্তু সহায়তা করে এই এক্সিম ব্যাঙ্কের আসল কাজ। নেক্সট এনএইচবি, ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক, এটা 1988 সালে প্রতিষ্ঠিত হয় আর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। আর এই যে ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক এটা আরবিআইয়ের কিন্তু একটা সহযোগী সংস্থা, আর এর উদ্দেশ্য হলো, নামের মধ্যেই অ্যান্সার রয়েছে, ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক, এর উদ্দেশ্য গৃহঋণ দেওয়া। নেক্সট রয়েছে সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, খুবই ইম্পর্টেন্ট। এটা 1988 সালে প্রতিষ্ঠিত হয়। হেডকোয়ার্টার কোথায় সেবির? মুম্বাই। হেডকোয়ার্টার সেবির মুম্বাইতে অবস্থিত। আর ভারতের যে মূলধনের বাজার তাকে নিয়ন্ত্রণ কে করে? ভারতের মূলধনী বাজারকে নিয়ন্ত্রণ করে সেবি। দেখুন নামের মধ্যেই অ্যান্সার, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। নেক্সট রয়েছে আরবিআই। আরবিআই জানেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, 1935 সালে প্রতিষ্ঠিত হয়, মুম্বাইতে হেডকোয়ার্টার। তারপর 1949 সালে তার ন্যাশনালাইজেশন হয়, তারপর আরবিআই আরও 14টি ব্যাঙ্কে ন্যাশনালাইজেশন করে নেয় 1969 সালে। তো এগুলো প্রত্যেকে জানা দরকার। আর হেডকোয়ার্টার তো মুম্বাইতে অবস্থিত। আরবিআই হচ্ছেন ভারতের অর্থের বাজারের নিয়ন্ত্রক। সমস্ত যে ব্যাঙ্ক সেগুলোকে কন্ট্রোল করে কে? আরবিআই। এবং ভারতের যত ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে সেগুলোকেও নিয়ন্ত্রণ করে আরবিআই। নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকেও কিন্তু আরবিআই কন্ট্রোল করে। তো নেক্সট রয়েছে এলআইসিআই, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, 1956 সালে প্রতিষ্ঠিত হয়। ভেরি ইম্পর্টেন্ট এস্টাবলিশ ডেটটা, এই ইয়ারটা। হেডকোয়ার্টার কোথায়? এলআইসিআই এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে অবস্থিত। আর এলআইসিআই সাধারণত জীবন বিমা, অর্থাৎ আপনার জীবন বিমা করা এবং জনগণকে স্বল্প সঞ্চয়কে দেশের কাজে লাগানো, সেটাই কিন্তু এলআইসিআইয়ের কাজ। নেক্সট রয়েছে জিআইসিআই। জিআইসিআই হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, 1972 সালে প্রতিষ্ঠিত হয়, হেডকোয়ার্টার মুম্বাইতে। এবং এটি একটি সাধারণ বিমা কোম্পানি। এলআইসিআইয়ের মধ্যেও কিন্তু এটা বিমা কোম্পানি, আর 4টি সহযোগী সংস্থা রয়েছে। নেক্সট রয়েছে ইউটিআই। ইউটিআই কি? ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, এটা 1964 সাল, মুম্বাই হেডকোয়ার্টার। আর ইউটিআই ভারতের সবচেয়ে পুরনো মিউচুয়াল ফান্ড। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, ভারতের সবচেয়ে পুরনো মিউচুয়াল ফান্ড কি? ইউটিআই। তো আমি বেছে 18টা এনেছি, তো আমার কাছে অনেকগুলো ছিল এগুলো, তো প্রত্যেকটা আনা যায় না, কেননা প্রত্যেকটা অতটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট রয়েছে আইআইবিআইএল, 1997-এ প্রতিষ্ঠা হয়, এটা কলকাতাতে। ভেরি ইম্পর্টেন্ট আইআইবিআইএল। তো ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিমিটেড। আর এর আগে নাম কী ছিল? আইআরবিআই। আর এর আগে কাজ ছিল রুগ্ন শিল্পের পুনর্গঠনে সহায়তা করা। তো অ্যাকচুয়ালি এই যে IIBIL এটাও বুঝতে পারছেন ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সাধারণত ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কিন্তু ইনভেস্ট করা এর লক্ষ্য। নেক্সট রয়েছে IRDA অর্থাৎ ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, তো এটা 1999 সালে হায়দ্রাবাদে প্রতিষ্ঠিত হয় আর হায়দ্রাবাদ হেডকোয়ার্টারের। আর ভারতের বিমার ক্ষেত্রে নিয়ন্ত্রণ কে করে এটা কিন্তু IRDA, ভারতের বিমার ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স সেটার নিয়ন্ত্রণ করে, শুধুমাত্র লাইফ ইন্স্যুরেন্স নয় আপনি কার ইন্স্যুরেন্স করান সেটার ক্ষেত্রেও কিন্তু নিয়ন্ত্রক হবে এই IRDA। নেক্সট রয়েছে PFRDA 2003 সালে প্রতিষ্ঠিত হয় এবং হেডকোয়ার্টার নিউ দিল্লি। তো PFRDA কি? পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, 2003 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর হেডকোয়ার্টার নিউ দিল্লি আর পেনশন ফান্ডের নিয়ন্ত্রণ এবং রক্ষণাবেক্ষণের কাজ। নেক্সট রয়েছে NPCI ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, রিসেন্টলি কিন্তু নিউজে রয়েছে। আর 2008 সালে এটা প্রতিষ্ঠিত হয় আর মুম্বাইতে হেডকোয়ার্টার। আর এটার কাজ NPCIর লক্ষ্য সমগ্র ভারতেই পেমেন্ট ব্যবস্থাকে প্রমোট করা, যেমন ধরুন পেটিএম, গুগল পে, ফোনপে, তারপর মোবিকুইক, এই টাইপের অ্যাপ আপনারা ইউজ করছেন এগুলো কিন্তু NPCIর মধ্যে পড়ে যায়। নেক্সট রয়েছে DICGC, ভেরি ভেরি ইম্পর্টেন্ট DICGC আমি এর আগে ইকোনমি লেকচারে আলোচনা করেছি। ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন, ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন DICGC, এটা কিন্তু শুধুমাত্র ব্যাঙ্কিং ইনস্টিটিউশনের ক্ষেত্রে গ্রাহ্য, নন ব্যাঙ্কিং ইনস্টিটিউশনের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা পাওয়া যায় না। তো ব্যাংকে জমা আমানতের ইন্স্যুরেন্স প্রদান করে এটার কাজ, আর এটি সম্পূর্ণ RBI সহযোগী। তো DICGCর কাজটা আমি আরেকটু সংক্ষেপে বলে দিচ্ছি। দেখুন বর্তমানে রিসেন্টলি যে ইউনিয়ন বাজেট পেশ করা হলো 2020 সালে, সেখানে ঘোষণা করা হলো আপনার যদি ব্যাংকে টাকা ইনভেস্ট করা থাকে এবং সেই ব্যাংক যদি ডুবে যায় আপনি সেই টাকার 5 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন, কিন্তু এর আগে সেটার লিমিট ছিল 1 লক্ষ টাকা। তো ব্যাঙ্কিং ইনস্টিটিউশনের ক্ষেত্রেই কিন্তু আপনি এটা পাবেন আর এটাকেই বলা হয় DICGC ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন। তো DICGC এটা দেওয়া হয়। আর নন ব্যাঙ্কিং ইনস্টিটিউশনের ক্ষেত্রে কিন্তু নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রে কিন্তু এটার থাকে না, তো এটা মাথায় রাখবেন। তো নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রে কিন্তু আপনি আবার সুদের হারটা বেশি পাবেন, ওখানে যদি ইনভেস্ট করেন তাহলে আপনি সুদের হারটা বেশি পাবেন, কিন্তু যদি ডুবে যায় আপনার সব টাকা যাবে। কিন্তু এই যে গভর্নমেন্ট ব্যাঙ্ক মানে ব্যাঙ্কিং ইনস্টিটিউশন যেগুলো দেখুন SBI, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এগুলো ডুবলে আপনার মোটামুটি 5 লাখ টাকা অন্তত ফেরত পাবেন, তো এটাই যা সুবিধা। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও, খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও কিন্তু ছোট্ট ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।